সরকারের পদত্যাগ, নিত্যপণ্যের দাম কমানো সহ 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সারা দেশে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। এবার ইউনিয়ন পর্যায়ে যুগপথ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচির অংশ হিসেবে আগামী 11 ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কথা জানিয়ে বলেন, এই সরকারের অধীনে কখনোই সুস্থ নির্বাচন সম্ভব নয়, যার প্রমাণ বিএনপির ছেড়ে দেওয়া 6টি আসনের উপনির্বাচন। জহিরুল ইসলাম খানের রিপোর্ট। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এতে মির্জা ফখরুল বলেন, বিএনপির ছেড়ে দেওয়া 6টি আসনের উপনির্বাচন প্রমাণ করেছে এই সরকারের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, কারণ তারা হিরো আলমের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছে। আজকে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের যে কৃষ্টি, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সামাজিক মূল্যবোধ সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের পার্লামেন্ট ধ্বংস করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, আমাদের ধর্মবোধকে ধ্বংস করছে, দিয়ে আমাদের সত্যিকারটি একটা নত জানু একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করছে। পরে বিএনপির সমমনা দলগুলোর যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেন তিনি। আমাদের এবার কর্মসূচি হবে একেবারে ইউনিয়ন পর্যায়ে থেকে, আমরা ইউনিয়ন পর্যায়ে থেকে আবারও যাত্রা শুরু করব। আমরা পদযাত্রা শুরু করব ইউনিয়ন পর্যায় থেকে, এরপরে ধীরে ধীরে আমরা উপজেলা, জেলা, মহানগর এবং এরপরে সেই তাদের যে ক্ষমতার যে মসনদ, সেই মসনদ আমরা জনগণ দখল করে নেবে। বন্ধুগণ, শনিবারের সমাবেশের মাধ্যমেও জনগণ আবারও প্রমাণ করেছে যে তারা এখন একটি দাবিতেই আন্দোলন করছে, সেটা হলো বর্তমান সরকারের পদত্যাগ। জহুরুল ইসলাম খান, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।